হেই ব্রান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে গ্রামে গিয়েছিলাম। সকালবেলা উঠেই আমরা চা বিস্কুট দিয়ে সকালের নাস্তাটা সারলাম। এরপর যেহেতু অনেক দিন পরে গ্রামে গিয়েছিলাম, তো ভাই বোনেরা মিলে সবাই একটু গ্রামটা ঘোরাঘুরি করলাম। অ্যান্ড আমাদের যে ক্ষেত ছিল সেই ক্ষেত দেখলাম, দেন কবরস্থানটা দেখলাম, দেন হচ্ছিল আবার একটু ঘোরাঘুরি করলে বাসার দিকে চলে গেলাম। অ্যান্ড বাসার দিকে এসেই দেখলাম খালা আমাদের জন্য খুদের ভাত আর অনেক টাইপের ভর্তা রেডি করে রেখেছে সকালের নাস্তা করার জন্য। তো সকালের নাস্তাটা করে নিলাম। এরপরে যেহেতু ওদিন শুক্রবার ছিল, তাই মিলাদ পড়িয়ে মিষ্টি দিয়েছিল গ্রামে। তো এরপরে মিষ্টি খেলাম, ভাইয়া মসজিদ থেকে মিষ্টি নিয়ে এসেছিল। এরপর ঝাল নিমকি খেলাম। এরপর দেখি খালা আমাদের জন্য বড়ই পেরে এনেছে। দেন আবার একটু ঘোরাঘুরি করতে গেলাম আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, আমাদের পাশেরই সাইডে ছিল, তো বেশি একটা দূর না। যে তাদের ছাদে একটু ঘোরাঘুরি করলাম। এরপরে এসে ভাবিকে বললাম সে বড়ইগুলোকে ভর্তা বানাতে, অ্যান্ড ভাবি খুব মজা করে একটা ভর্তা বানালো। অ্যান্ড আমরা খুব মজা করে ভর্তাগুলো খেলাম। অ্যান্ড ভর্তা খাওয়ার পরে দই মিষ্টি দেখলাম ভাইয়া নিয়ে এসেছে, সে দই মিষ্টি খেলাম। অ্যান্ড এই মিষ্টিটা খুবই মজা আর আমাদের এখানে খুবই ফেমাস। এরপরে দুপুরের খাবারে অনেক আইটেম ছিল, মাছ মাংস শুটকি শাক বেগুন ভাজি সবই ছিল। তো সব দিয়ে খুব মজা করে আলহামদুলিল্লাহ খেলাম। এরপরে বড় ভাই শ্বশুর ভাই দাওয়াত ছিল, সেখানে পেঁয়াজ ছাড়াও আরও ফল টল অনেক কিছু দিয়েছিল, বাট আমি লাস্টে এটাই ভিডিও করতে পেরেছিলাম। এবার বাসায় এসে দেখি আমার আরেক ভাই পেঁয়াজও নিয়ে এসেছিলো আমাদের জন্য, তো সেটাও আবার খেলাম। এরপরে দেখি খালা আমাদের জন্য পিঠা রেডি করেছে, তো পিঠা ভাজলো, সেটাও গরম গরম পিঠা গরুর মাংস দিয়ে খেলাম। এরপর শেষের দিকে সবাই একটু কোক খেলাম, যদিও এটা চায়ের কাপ, কারণ আমি গ্লাস পাচ্ছিলাম না, তো সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে খেয়ে নিলাম। প্রচণ্ড খেতে ইচ্ছা করতেছিলো। অ্যান্ড এরপরে খেলাম আমাদের কাছের তেঁতুল, খুবই মজা। খেলাম সবার শেষের দই। তো আলহামদুলিল্লাহ আজকে এগুলি খেলাম।